আজকে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের যে কর্মসূচি তারা ডেকেছিল, মূলত এটা ফেসবুকে একটা আওয়াজ তারা দিয়েছিল, হয়তো পরিকল্পনাও ছিল এবং সেই পরিকল্পনাটা তো খুবই হাস্যকর ছিল যে ট্রাম্পের ছবি নিয়ে নামতে হবে। তো এটা বোঝাই যাচ্ছিল যে এটা আওয়াজ, কিন্তু এই আওয়াজে আবার মোটামুটি সরকার বেশ ভালোই রেসপন্স করেছে এবং প্রেস সেক্রেটারি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং বরদাস্ত করা হবে না, বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু এত কিছুর সত্ত্বেও যেখানে কোনো অস্তিত্ব নেই, এই মুহূর্তে কোনো মিছিল সমাবেশের কোনো একটু শব্দ নেই, সেখানে আবার দেখা যাচ্ছে যে সেই গুলিস্তান আওয়ামী লীগ কার্যালয় বা জিরো পয়েন্টে বেশ কিছু নারী এবং পুরুষ মারধরের শিকার হয়েছে। এখানে বলা হচ্ছে যে কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে, কেউ শেখ হাসিনা ফিরবেন এই কথা বলে সামনে এসছে, তখন তাকে মার দেওয়া হয়েছে। আমি ধারণা করি যে যারা মারধরের শিকার হয়েছেন তারা কেউ আসলে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত আমার কাছে মনে হয় না, কারণ এইভাবে বোকার মতন কেউ মারধর খাবে না। আমি যুগান্তরের রিপোর্টে দেখছি যে হাসিনা আবার ফিরবেন বলা একজনকে গণপিট, তাহলে এই ধরনের হচ্ছে একটা মস্তিষ্ক বিকৃত বা মানে থাকে না অপ্রকৃতস্ত কিছু লোকজন, সে বলছে যে আমি মুক্তিযোদ্ধা, বয়স্ক লোক, তাকে মারধর করা হয়েছে। এইগুলি মানে যেখানে কোনো ঘটনা জন্য তারা ওত পেতে আছে দুর্ঘটনার জন্য, সেখানে আমি এই দুর্ঘটনার সুযোগটা কেন দিচ্ছি বা কেন আন্দোলনকারীরা দিচ্ছে এটা আমার মাথায় আসে না। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে বেধড়ক পিটন সন্দেহবশত, তারপরে মহিলারাও মারধরের শিকার হয়েছেন বঙ্গবন্ধু এভিনিউতে, আওয়ামী লীগ সমর্থকদের পিটুনি দিয়ে পুলিশের সুপার্দ। আচ্ছা, কেউ এইরকম একটা অবস্থায় কেউ ঝুঁকি নিয়ে আসবে? তারা যদি হ্যাঁ একটা যদি সমাবেশ করত, মিছিল করত, তখন নাই সেটা প্রতিরোধ করা যেত। তো এবং এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ না, আপনি বলতে পারেন তাদেরকে বর্জন করো, বয়কট করো, কিন্তু আপনি যখন কি গায়ে হাত দিচ্ছেন, মারছেন, তাও আবার সন্দেহ করে, তাহলে তো সেই আবার যেই সমালোচনাটা আমরা 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে করলাম, তাহলে একই সমালোচনাটা তো এখন যারা এই কাজগুলি করছে তাদের বিরুদ্ধে চলে আসে। এবং এখানে কিন্তু আমি যেমন দেখলাম যুগান্তরের এক রিপোর্টে যে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনা দেশে আবার ফিরে আসবেন বলাই গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সুপর্দ করেছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে 11:45 দিকে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। কেন পাগল আছে? তার মানে এগুলি সুস্থ মানুষ না। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দেখেন ঘটনা বর্ণনা শুনলে বুঝতে পারবেন যে ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে এসে বলেন শেখ হাসিনা চলে আসবেন, আমি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন তিনি। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন। থাকে না কিছু পাগল গোছের লোক, তো সে হয়তো সেরকমই। তো একজন এরকম একটা বয়স্ক লোক কেন এরকম করতে যাবে? করলে বুঝতে হবে যে সে মানসিকভাবে সুস্থ না। এক শিক্ষার্থী হাবিবুর রহমান বলছেন যে কেউ এসে নিজেকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বললেই মারার আগে যাচাই বাছাই করা উচিত। যারা প্রকৃত আওয়ামী লীগ তারা গোপনে ষড়যন্ত্র করে নিরীহ মাঠে নিরীহ লোকদেরকে পাঠাচ্ছে। আসলে তো কোনো মানে চালাক চতুর কোনো আওয়ামী লীগ এই মুহূর্তে তারা সামনে আসবে না। আচ্ছা, আর তিনি বলছেন যে আর কাউকে পেলেই মারতে হবে, তাকে পুলিশে দিয়ে দিলেই তো ভালো। তিনি আরো বলেন, আমরা না থাকলে এই মুরব্বি মারা যেত, আমরা চাই না কোনো মব জাস্টিস হোক, আমরা চাই না কোনো মব জাস্টিস হোক। ফ্যাসিবাদীরা চাচ্ছে নিরীহ লোকদের দিয়ে গণপিটুনি খাওয়াতে, এতে তারা সুযোগ নেবে। ইতিমধ্যে দেখেন একটা ওই যে ইন্ডিয়া টুডে একটা টিভি চ্যানেলে, সেখানে কিছুই হয়নি, অথচ বাংলাদেশে এই ট্রাম্পের বিরুদ্ধে মানুষ নেমেছে, তাদেরকে এ করা হচ্ছে, এর আগে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে, এটা নিয়ে তারা রিপোর্ট করছে, কিছু চিত্র দেখাইছে ওই যে ট্রাম্পের ছবি নিয়ে, তারপরে একজন আবার দেখলাম টেলিফোনে সাক্ষাৎকারও নিয়েছে, মানে একটা বাংলাদেশে বিশাল ঘটনা ঘটছে। কিন্তু সবাই তো জানে কিছুই ঘটেনি, তো কিছুই যখন ঘটেনি তখন কেন আমি এরকম অঘটন ঘটাবো?
তারপর দেখেন আরেকটা ঘটনা দেশ রূপান্তরে আসছে, মহিলারাও মারধরের শিকার হচ্ছেন বঙ্গবন্ধুর বিনিয়োগে। এখানে কি হয়েছে যে রোববার বিকেল 3টার পরে সরেজমিনে দেখা যায় বঙ্গবন্ধুর বিনিয়োগে বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অবস্থান করছেন। আচ্ছা, সেখানে দেখা গেছে 3টার পর আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচি চোখে পড়েনি, তবে বিভিন্ন সড়ক পথে উৎসুক জনতার বেশে ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী। পরিস্থিতি অনুকূল না থাকায় তার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন না। সাধারণ জনতার বেশে আলাদা আলাদা হয়ে কেউ কেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মুখী হলে সতর্ক পাহারায় থাকা বিএনপি নেতা কর্মীরা তাদের পিটুনি দিচ্ছেন। 3টার পর থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে দুইজন নারী আটক করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এটা কি তাদের কাজ? প্রথমে তাদের মারধর করা হয়, পরে তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হয়, কিন্তু কোনো উত্তর না দিলে ওই দুই নারীকে পুলিশের কাছে তুলে দেন আন্দোলনরত নেতা কর্মীরা। এগুলি ঠিক না। তারপরে দেখেন আরেকটা, এগুলি করে তো বরং তারা কর্মসূচি করলো না, কর্মসূচি না করেও কিন্তু ঘটনাটা কর্মসূচির মতন হলো। কি হলো যে তারা প্রতিবাদ করতে এসেছিল, তাদেরকে মারধর করা হয়েছে। কেন আমরা এই সমস্ত ইস্যুগুলো মানে ইন্ডিয়ার মিডিয়ার নজরে নিয়ে আসতে চাচ্ছি বুঝতে পারতেছি না। প্রথম আলো রিপোর্ট হচ্ছে, রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে পেটাতে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে এবং ছিঁড়ে যায়। বেলা 11টার কিছু আগে এই ঘটনা ঘটে। জিয়ার সৈনিক একটা একটা লিগ ধরো ধৈরা ধৈরা জবাই করো স্লোগান দিয়ে একদল লোক তাদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাদের পেটানো হয়েছে তাদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়। পুলিশও নির্বিকার হয়ে আছে, আচ্ছা ঠিক আছে কর তোরা, আগে তো আমরাও ওই একইভাবে ছিলাম, এখন তারা উল্টাভাবে এই সেই একই পুলিশ একই অবস্থানে আছে। আগেও যখন নাকি বিএনপির লোকজন মার খেত তখন তারা দাঁড়ায় দাঁড়ায় দেখতো, আর এখন যারা যদি সত্যি সত্যি এরা আওয়ামী লীগের হয়ে থাকে তাদেরকে মারছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। তো পুলিশের বদল হয়নি, কিন্তু কিছু মুখ বদল হয়েছে এবং এই মারপিটের এটা আজকের বরং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যরা যারা সেখানে প্রতিবাদ সমাবেশ করছে সেখানে সমাবেশ করে বরং রাজনৈতিক বক্তব্য দেওয়া, মানুষকে আরও সংগঠিত করা, সচেতন করা, এই কাজগুলি করা উচিত। উচ্ছৃঙ্খলভাবে একে ওকে মারধর করা মানে এই সমস্ত মিডিয়াতে যখন আসবে তখন এটা যারা করছে তাদের জন্য ভালো না, আর এই এগুলো দলের উপরে দায় চলে আসে। তো দল কেন এই অবস্থায় এত সুন্দর একটা অনুকূল পরিবেশ থাকতে কেন এই সমস্ত দায় তারা মাথায় পেতে নেবে, এটা আমি বুঝতে পারছি না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।